রেডিও মির্চি 98.3 এফএম, আমি মির্চি সোমক আপনার সাথে, আর শুরু হচ্ছে সানডে সাসপেন্স, ইটস হট। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ, ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের লেখা আসল ভূতের গল্প। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে, গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তাঁর মৃত্যু হয়। আসল ভূতের গল্প, এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত নিঝুম রাতের আতঙ্ক এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার ও পদ, গল্প পাঠে ও গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে আসল ভূতের গল্প। ভূতের গল্প তো অনেকেই শুনেছ, কিন্তু দেখেছ কজন? যারা দেখেছে বলে তারা কিন্তু নকল ভূতই দেখেছে। আসল ভূত কি দেখা দেয়? বলবে ভূতের আবার আসল নকল আছে নাকি? আলবাত আছে। যেমন ধরো, দুপুর রাতে পাঁচিলের ধারে হঠাৎ দেখলে ঘোমটা পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে, ভীষণ ভয় পেয়ে চেঁচামেচি করে ঘরে ঢুকলে। তখন বাবা গিয়ে দেখলেন ক্ষান্ত বিশি দিনে কাপড় শুকাতে দিয়েছিলেন, তারে তোলা হয়নি। বাতাস বইছিল জোরে, কাপড়টা উড়ে গিয়ে জবা গাছের মাথায় জড়িয়ে গেছে, আর তাই দেখে হঠাৎ ভূত ভেবে বসে আছে। এই হলো নকল ভূত। নকল ভূত আমিও কি কম দেখেছি? কিন্তু সে গল্প শুনে লাভ নেই, আমার বোকামি ধরা পড়বে, তোমরাও হেসে খুন হবে। নিজের বোকামির কথা কি কেউ বলতে চায়? আমি একবার একটা আসল ভূত দেখেছিলাম, একেবারে নির্ভেজাল আদি অকৃত্রিম ভূত। সেই ভূতের গায়ে অনায়াসে বিশুদ্ধ এবং টাটকা বলে লেবেল এঁটে দেওয়া যায়। কিন্তু এখন যেমন সহজে বলে যাচ্ছি, আসল ভূতটা দেখার সময় মোটেও ব্যাপারটা সহজ ঠেকেনি। ওরে বাবা, সে বড় গোলমেলে ব্যাপার। আর সেই দৃশ্যটা মনে পড়লে আজও গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। তখন আমার বয়স মোটে 12 বছর, আমি পড়ি ক্লাস 8-এ। আমাদের স্কুলটা ছিল দুটো গায়ের মধ্যিখানের মাঠে, একেবারে নিরিবিলি জায়গায়। চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়, পেছনে পুকুর পাড়ে কলকে ফুলের জঙ্গল ছিল, তার মাঝখানে ছিল মুক্তকেশীর মন্দির, ভাঙা চোরা কতকালের পুরনো মন্দির। সাপের ভয়ে ওদিকটায় ছেলেরা খুব কমই যেত। আমার এক সহপাঠী ছিল, তার নাম পদ। কালো কুচকুচে চেহারা, বলিষ্ঠ গড়ন, খেলাধুলায় খুব ঝোঁক ছিল, কিন্তু পড়াশোনায় তেমন কিছু ছিল না, কোন রকমে টেনে টুনে পাশ করে দিত। আমার সঙ্গে পদর ভাব হওয়ার কারণ, ক্লাসে মাস্টার মশাই পড়া জিজ্ঞেস করলে আমি ওকে ফিসফিস করে বলে দিতাম। পরীক্ষার সময় তো কথাই নেই, আমার খাতা থেকে টুকতে দিত। এতে আমারও লাভ ছিল, কারো সঙ্গে ঝগড়াঝাটি হলে পদ আমার পক্ষ নিত। তখন পাড়া গায়ে প্রচন্ড ম্যালেরিয়া জ্বরের উপদ্রব ছিল, মহামারীর মতো গাঁ উজাড় হয়ে যাচ্ছিল এই রোগে। বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে বেচারা পদ ম্যালেরিয়ায় ভুগে মারা গেল। আমি একেবারে একা হয়ে গেলাম, যেন মন ভেঙে গেল। পড়াশোনা যা করেছিলাম সব ভুলে গেলাম যেন। ইংরেজি আর বাংলা পরীক্ষা তো কোন রকমে দিলাম। তৃতীয় দিনে ভূগোল আর সংস্কৃত। ভূগোলও মোটামুটি হলো, কিন্তু সংস্কৃতের প্রশ্ন দেখে চক্ষু চড়ক গাছ। একে তো পণ্ডিত মশাই এর ক্লাসে বরাবর ফাঁকি দিয়েছি, তার ওপর ওই দেব ভাষায় ব্যাকরণ ব্যাপারটা আমার কাছে প্রকাণ্ড হেয়ালি ঠেকেছে বরাবর।
তখন শীতের বিকেল নেমেছে। স্কুলের পেছনের গাছপালার ঘন ছায়ায় ঘরের ভেতরটা আবছা হয়ে এসেছে। তখন তো গায়ে বিদ্যুৎ ছিল না, আমি জানলার পাশে সিটে বসেছিলাম। প্রশ্নপত্র নিয়ে আকাশ পাতাল ভাবছি, হঠাৎ চোখের কোনা দিয়ে দেখলুম, হ্যাঁ সেই পুদুই বটে, পরনে খাকি হাফ প্যান্ট, গায়ে ময়লা একটা শার্ট, জানলার বাইরে ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করছে। প্রায় চেঁচিয়ে উঠেছিলুম আর কি, ভয়ে নয় আনন্দে। কিন্তু তখনই মনে পড়ে গেল, পোদো তো মারা গেছে। আর অমনি সারা শরীর হিম হয়ে গেল, ভয়ে চোখ বুজে ফেলল। সংস্কৃতের পরীক্ষা পণ্ডিত মশাই নিজেই গার্ড দিচ্ছিলেন ঘরে, বললেন, ও কি রে তপ, ধ্যান করছিস নাকি? চোখ খুলে কাঁচু মাচু করে মুখ খুললাম। পোদো স্যার। পোদো? পোদোর জন্য শোক প্রকাশ করছিস? এই বলে পণ্ডিত মশাই আকর্ণ হাসতে লাগলেন। ঘর শুদ্ধ ছেলেরাও আমার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করল। পণ্ডিত মশাই তারপর হাসি থামিয়ে বললেন, বন্ধুর জন্য শোক প্রকাশ পরে হবে, বুঝেছ? পণ্ডিত মশাই কিন্তু ভীষণ রাগী মানুষ, দেয়ালে মাথা ঠুকে দিতেন, নয়তো কান ধরে মাছ করাতেন, এমনি সব শাস্তি দিতেন আমাদের। তাই আর ওকে কিছু বলতে সাহস হল না, লেখার ভান করলুম। কিন্তু মনে অস্বস্তি, আবার একটু পরে চোখের কোণা দিয়ে জানলার বাইরে তাকালুম। কি আশ্চর্য, পোদোই তো ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে এবং চোখ টিপে আমাকে ইশারা করছে। এবার স্পষ্ট দেখলুম তার হাতে একটা কাগজ, কাগজের দিকে ইশারা করেছে, কিছু বলতে চাইছে যেন। কাঁপতে কাঁপতে বললুম, পোদো স্যার। পণ্ডিত মশাই এবার সোজা আমার কাছে এসে বাজ পড়ার মতো আওয়াজ দিলেন, রসিকতা হচ্ছে, রসিকতা, পাপ শুন্ড। তখন গলা শুকিয়ে গেছে, বোবায় ধরেছে যেন। অতি কষ্টে বললুম, জল স্যার। ক্লাসে ছাত্রদের জল খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না, বাইরে টিউবওয়েলে গিয়ে খেয়ে আসতে হতো। টিউবওয়েলটা ছিল খেলার মাঠের এক কোণায়। পণ্ডিত মশাই দাঁত মুখ খিঁচিয়ে বললেন, জল খাবো তো পোদো পোদো করছো কেন মূর্খ, যাও গিয়ে জল খেয়ে এসো। বাইরে গেল, কোথাও কেউ নেই। পরীক্ষার সময় আজকালকার মতো তো গার্জেনরা তখন স্কুলের আনাচে কানাচে গিয়ে দাঁড়িয়ে থাকত না। ভয় ভয় টিউবওয়েলের কাছে গিয়ে সেই ঝোপটার দিকে তাকাল, না কেউ নেই তো ওখানে। এক হাতে টিউবওয়েলের হাতল চেপে অন্য হাতে জল খাওয়া ভারী কঠিন। হঠাৎ মনে হল হাতলটা কেউ যেন চেপে দিচ্ছে, গল গল করে জল পড়তেও দেখি। জলের তেষ্টা এত বেশি যে অত কিছু লক্ষ্য না করে জল খেতেই থাকে। জল খাওয়ার পর ভয়টা অনেক কেটে গেল। তখন মনে হল নেহা চোখের ভুল। সেই সময় চোখ গেল মুক্তকেশীর মন্দিরের দিকে, অমনি আমার বুক কেঁপে উঠল। কি আশ্চর্য, পোদো মন্দিরের বারান্দা থেকে ইশারা করে ডাকছে। মনে হলো তাহলে পোদো নিশ্চয়ই একেবারে মারা পড়ে, তার মানে শ্মশানে গিয়ে যেভাবেই হোক বেঁচে উঠেছিল, কিংবা কোনো সাধু সন্ন্যাসীর দয়ায় প্রাণ ফিরে পেয়েছিল। আমাদের খবরটা কোনো কারণে জানানো হয়নি। ছেলে মানুষ বুদ্ধিতে এভাবেই ব্যাপারটার ব্যাখ্যা করল। তারপর মরিয়া হয়ে মন্দিরের জঙ্গলে ঢুকে পড়ল। সামনে গিয়ে চেঁচিয়ে বললুম, পোদো তুই বেঁচে আছিস? পোদো ঠোঁটে আঙুল রেখে ইশারা চুপ করতে বলল, তারপর বারান্দার উপর থেকে একটা ভাঁজ করা কাগজ ফেলে দিল। কাগজটা খুলে দেখি সংস্কৃতের প্রশ্নের কতগুলো উত্তর লেখা রয়েছে। ঠিক এগুলোই আমার জানা ছিল না। কাগজে গোটা গোটা অক্ষরে লেখা উত্তরগুলো প্রাণপণে মুখস্থ করতে লাগে। পোদোর বাঁচা মরা ব্যাপারটা তখন আর মাথায় নেই, পরীক্ষা বলে কথা। একটু পরেই আচমকা কে যেন আমার কান ধরে ফেলল। অমনি আঁতকে উঠে দেখি পণ্ডিত মশাই,
পণ্ডিত মশাই চেরা গলায় চেঁচিয়ে উঠলেন, ওরে হত ছাড়া তস্কর কুটবুদ্ধি কুষ্মান্ডা, পড়াশোনায় ফাঁকি দিয়ে এখন এমনি করে চুরি রাস্তা ধরেছ? কাঁদো কাঁদো স্বরে বললুম, না স্যার। তস্কর বালক, পণ্ডিত মশাই আমাকে সেই কাগজটা শুদ্ধ হিড় হিড় করে টেনে নিয়ে চললেন। ক্লাস এইটে ফেল করেছিলুম সেবার, সে ওই পোদর ভূতের জন্য। কিন্তু কেউ কি সে কথা বিশ্বাস করল? বাবা বলেছিলেন, পড়াশোনা করবে না তা টুকলিফাই করা ছাড়া তো উপায় ছিল না, ধরা পড়ে বেচারা পোদর ঘাড়ে চাপাচ্ছ। কিন্তু কাকে বোঝাবো ব্যাপারটা কত সত্যি? আমি বলেছিলাম, কিন্তু হাতের লেখাটা তো আমার নয়, পোদর লেখা, ওটা মিলিয়ে দেখো না। শুনে দাদা বলেছিলেন, হতো ভাগা, অসুখের আগে পোদ তোর কাছ থেকে তো সংস্কৃত বইটা নিয়ে গেছিল না, আমি দেখেছি বইটা ফেরত আনার পর ওটার মধ্যে পোতর হাতে লেখা একটা কাগজ ছিল, চালাকি করিস না। আমি কিন্তু দেখিনি কোনো কাগজ, যা গেজা হবার তো হয়েছে। এই গল্পটা এতদিন কাউকে বলিনি, বললেই তো বলবে নিজে টুকলিফাই করে ভূতের ঘাড়ে বদনাম দেওয়া হচ্ছে, মহা ধরিবার ছেলে বাবা। শুনছিলেন আসল ভূতের গল্প, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্প পাঠে পণ্ডিত মশাই, বাবা ও দাদার চরিত্রে দীপ, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচা, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।